বন্দন জগ বন্দন বন্দি তোমায় নিরঞ্জন নর রূপ ধর নিরঞ্জন নর রূপ ধর নির্গুণ গুণময় মোচন অঘদূষণ জগভূষণ। যখন সুযোগ পেয়েছি তখন তো আমি নিজের ব্যান্ড বাজাচ্ছি না, পরিণত করছি যে কীভাবে ঠাকুর সময় তোমাদের সকলকে এনে ক্যামেরা ট্যামেরা নিয়ে এত বড় একটা কাজ করে। তো কি নূপুর হয়ে বাজো মাতর দুটি চরণে, দুটো লাইন হয়ে নূপুর হয়ে বাজবো মাতর দুটি চরণে, নূপুর হয়ে বাজবো মাতর দুটি চরণে, নানা ছাদে নানা তালে নানা ধরণে দুটি চরণে, নূপুর হয়ে নূপুর হয়ে নূপুর হয়ে বাজবো মাতর দুটি চরণে। অসাধারণ। তো রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণি। তো প্রণাম গুরু মহারাজ, তোমরা তো দেখলেই যে আজকে অনেকদিন পর আমার গুরু দর্শন করলাম এবং খুব ভালোভাবে, মানে এত ভালোভাবে গুরু দর্শন পাবো মানে ভেবেছিলাম আমাদের অনেকটা দেরি হয়ে গেছে আস্তে আস্তে। তো আজকে সাড়ে এগারোটা, তো যাই হোক আমরা বন্ধ হচ্ছে, খুব ভালো ওনার দর্শন পেলাম, উনি আদিকে আশীর্বাদ করলেন এবং ওনার আশীর্বাদ পেলাম, আশীর্বাদ নিয়ে আমরা যাচ্ছি। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ।
তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো এখন দেখো সকালবেলা আমরা কিন্তু পৌঁছে গেছি তোমার বেলুড়ে, আজকে বেলুড়ে আমাদের বেলুড় মঠে এসেছি, গুরু দর্শনের জন্য এসেছি। তো এই দেখো একদম মূল মন্দিরের পাশেই কিন্তু একদম দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তো চলো খুব তাড়াতাড়ি, এখানে জানোই তো সবকিছু সিস্টেমেটিক্যালি ভীষণ হয়, তো খুব তাড়াতাড়ি করে সবকিছু দর্শন করবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, ঠিক আছে? তো চলো। স্বামীজির মন্দিরের সামনে প্রণাম জানাবো। ঠাকুর মন্দির দর্শন করিনি, মন্দিরের ভেতরে যেহেতু দেখাতে পারবো না, শুধু বাইরে থেকে কুপন কাটবো ভোগের জন্য, ঠিক আছে? তো চলো সবটাই দেখাবো তোমাদের, একটু সঙ্গে থেকো। হ্যাঁ, গুরু দর্শন হলো, ঠাকুরকেও দর্শন করতে পারলাম, কিন্তু মানে তাই তোমার এখন বন্ধ হয়ে যাবে, কুপনের দিকে যাব। তো চলো, এখানে ভীষণ তাড়াহুড়ো করছে, ঠিক আছে? তো চলো আসো। তো তোমাদেরকে তো বললাম যে আমরা গুরু দর্শন করলাম, আমাদের ঠাকুরের দর্শনও পেলাম। তো আসলে একচুয়ালি বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, যাই হোক, তো দর্শন খুব ভালোভাবে করে নিয়ে এখন মেন গেটেই, দেখো মেন গেটটা বন্ধ হয়ে আছে, জাস্ট বন্ধ করলো। তো আবার তিনটে নাগাদ, 11:30 অবধি এখানে খোলা থাকে, ঠিক আছে? আবার তিনটের থেকে তোমার খুলবে, ঠিক আছে? এখন প্রসাদের কুপনের টাইম আর কি নেওয়ার, তো যাই আগে কুপনের কুপনটা কাটি, তারপরে তোমার ভোগ ওখানে দেবে। চলো এইদিকে আমরা প্রসাদের দিকটা যাই, এবার আমরা প্রসাদের কুপনটা কাটবো। এই হচ্ছে আমাদের কিন্তু মেন মন্দির। তো দেখছো, দেখো এখানে অনেক কিন্তু ফরেনার আমাদের শিষ্য আছেন, যারা ঠাকুরের দর্শন করে ব্যাক করছে। সবাই কিন্তু ঠাকুরের দর্শন পেয়ে বেরোচ্ছে। ঠাকুরের এটা শুধু কাজটা দেখো, ঠাকুরের মন্দিরের কাজ। হ্যাঁ, আমরা এখন তাহলে প্রসাদের কুপনটা আমরা করতে যাচ্ছি, প্রসাদের কুপন কেটে নিয়ে তারপরে প্রসাদ নেব। তোমার মঠ অফিস, এখান থেকেই তোমার ভোগের কুপন আর কি কালেক্ট করা হয়, ঠিক আছে? তো এইখানে দেখো সমস্ত মঠ অফিসের সবকিছু এখানে দেওয়া রয়েছে, যেখান থেকে যা যা কালেকশন সমস্ত কিছু, কোন টাইমে খোলে, মর্নিং এ কখন বন্ধ হয়, সেইগুলো রয়েছে। এই দেখো আমরা কুপন নিয়েছি, ঠাকুরের কুপন পেলাম, এই প্রসাদের যেটা কুপন আর তোমার এটা প্রসাদ, ঠাকুরের প্রসাদ নিলাম। তো চলো এবার যাই, এখানে তোমার সমস্ত অনুষ্ঠান সূচিগুলো সমস্ত দেওয়া রয়েছে, দেখো সৎসঙ্গ ভজন কীর্তন তোমার রামকৃষ্ণ মঠ বেলুড় মঠে সমস্তটা দেওয়া রয়েছে এখানে, দিনপঞ্জি আলো আলোচ্য সূচি সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে। আর কাঁঠাল গাছটা দেখো,
এত গরম বাইরে, কিন্তু এইখানটায় পুরো এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা পরিবেশ, কি বলবো। আমাদের আজকে সত্যি কথা বলতে যে গুরু মহারাজকে দর্শন করতে আসাটাই আজকে আমাদের, আমরা যেহেতু বেলুড় মঠের আর কি দীক্ষিত এখানেরই, তো আসা হয়নি। গত মাসেও আসার চেষ্টা করেছিলাম, আসতে পারিনি। তো আজকে ভাবলাম যে না, সকাল সকাল গিয়েই দর্শন করবো। দর্শন হয়েছে, খুব ভালোভাবে দর্শন হয়েছে আর খুব ভালোও লেগেছে। তো ভোগটাও পাবো আশা করি, কারণ কুপনটা কাটা হয়ে গেছে। তো চলো, খুব ভালো লাগছে আজকে, চলো। এটা স্বামী বিবেকানন্দের আম গাছ, এই দেখো। স্বামী বিবেকানন্দ প্রায়ই এই গাছের তলায় একটি ক্যাম্প খাটে বসতেন এবং আগন্তুক দর্শনার্থী ও ভক্তদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন। 1898 খ্রিস্টাব্দে বেলুড় মঠের এই জমি যখন কেনা হয়, তখনও গাছটি ছিল। গাছটির পিছনে ছিল পুরনো একতলা বাড়ি। ওই বছরই বাড়িটি সংস্কার করে দোতলা করা হয়। দোতলার দক্ষিণ পূর্বের ঘরটিতে স্বামীজি থাকতেন। দেখো, এই সেই আম গাছ। চল, পোশাকটা কোন দিকে আছে? পোশাক কুপনটা দাও। দেখো, এখানে ওয়ে টু প্রসাদ হল লেখাই রয়েছে, এইখান থেকে তোমার প্রসাদ বিতরণ হবে আর কি। দেখো, এখানে হাত ধোয়ার সমস্ত রকম ব্যবস্থা আছে। এর আগেও আমরা এখান থেকে প্রসাদ পেয়েছি, তো আজকে তোমাদের সাথে পুরোটা ডিটেইলসে দেখালাম। আর একদম গঙ্গাটা এখান থেকে পুরো দেখো। তবে সত্যি মনে হয় যেন সমস্ত শান্তি এখানে বিরাজ করছে, অদ্ভুত। দেখো, নীলিবিলি একটা গঙ্গার হাওয়া বইছে, কত ফুলগুলো কত সুন্দরভাবে, দেখো ফুলগুলো ফুটে আছে। আরেকটা দেখো, তোমাকে দেখাই, দেখো শুধু পদ্মটা দেখো, এদিকে আসো, পদ্মটা দেখো একটু, পদ্মটা একটু জুম করে দেখো এখান থেকে, অদ্ভুত দল লাগছে, মানে এত সুন্দর। এবং ওইদিকে আরেকটা কালার কালার অন্য কালারের পদ্ম আছে, সমস্ত সময়সূচির ডিটেলস কিন্তু তোমরা সমস্তটা ভিডিওর মধ্যে পেয়ে যাবে, তো ঠিক আছে। আর এখানে এসে তোমরা যদি প্রসাদ সংগ্রহ করতে যাও, তার কি কি নিয়ম কানুন রয়েছে সবটাই কিন্তু জানিয়ে দেওয়া হবে ভিডিওতে, সমস্ত লিখেই দেওয়া হবে তোমাদেরকে। আর এখান থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, শুধু একবার দেখো গাইজ। কি অদ্ভুত, কি সুন্দর লাগছে, শুধু দেখো, এক একটা দিক থেকে যেন এক এক রকমের সৌন্দর্য এখানে। কাল পাড়িতে তো ভালো জানি, তো গাইজ তোমাদের বলছিলাম, দেখো আগে তো ভাটা চলছিল, এই জোয়ার কিন্তু স্টার্ট হয়ে গেল, মানে শুধু ফোর্সটা দেখো। এখন আমরা আজকে গঙ্গার জলও নেব, শুধু নেচারের আওয়াজটা শোনো, বেশি কথা বলবো না এখানে, শুধু পাখির আওয়াজটা নেব। এই যে বিল্ডিং কিন্তু এখনো পুরো কমপ্লিট হয়নি, হ্যাঁ নতুন, না না নতুন বিল্ডিং, না না এই যে নতুন বিল্ডিংটার কথাই বলছি। দেখো শুধু হাতি এইগুলো বানানো আছে, দেখো কি দারুণ লাগছে, গ্রাসের উপরে পুরো সবুজ আর সবুজ। আর আমাদের এই যে নতুন বিল্ডিংটা হচ্ছে, এটা কিন্তু এই প্রসাদ বিতরণের জন্যেই, বিল্ডিংয়ে এখনও দেখো কাজ চলছে। টয়লেটেরও পুরো সুব্যবস্থা রয়েছে একদম ডান দিকে,
গোছানো থাকার ব্যবস্থা আছে। দেখো মা শারদা সাদাব্রত ভ্রমণ, তো তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো এই বিল্ডিং পুরো এখনো কমপ্লিট হয়নি, তার মধ্যে আমাদের প্রসাদ দেওয়া হচ্ছে, ওই মহারাজরা আসছেন। এই গাড়িগুলো কিন্তু সকলের জন্য এই ব্যবস্থা করা আছে, যারা দেখো এইভাবে কিন্তু আমাদেরকে বসিয়ে বসিয়ে প্রসাদ দেওয়া মানে নেওয়ার ব্যবস্থা আছে। প্রত্যেকের জন্য স্টিলের থালা, স্টিলের গ্লাস, জল ভরা আছে বসার জায়গা। এইভাবে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে ওইদিকে দেখো প্রসাদ ওনারা বসে গ্রহণ করছেন। দিদিমা একটু দেখি, আচ্ছা এখানে তো ওইখানে এই তো এখান থেকে নাও না কাছ থেকে, দেখো আমাদেরকে খিচুড়ি আর এটা কি তরকারি আছে, এটা আলুর তরকারি গরম গরম দেওয়া হচ্ছে। তো আমি এখন এই প্রসাদ তো পেলাম, এবার শুরু করব। ভীষণ গরম, ভীষণ গরম, প্ল্যান ছিল না, হঠাৎ কালকে ডিসিশন নিয়েছি যে ঠাকুরের দর্শন করব, কারণ অনেকদিন করা হয় না, ভেবেছি একদিনের মধ্যে সামনে থেকে এসে ফিরেও গেছিলাম, খুব ভিড় ছিল। দারুণ দারুণ, অদ্ভুত টেস্ট, এবং সবথেকে বড় কথা এই যে প্রসাদটা, এটা কিন্তু যা চাই যতটা যে খেতে পারে ততটাই তাকে দেওয়া হবে, পুরো ভরে খাওয়ানোর ব্যবস্থা আছে। আমাদের দেখলেই তো চাটনি দেওয়া হলো, আর ভাগ না পায়েস তো দেবে, বললাম না পায়েস আছে। তো আমরা প্রথমে খিচুড়ি ভোগ, আলুর তরকারি, চাটনি এলো, এরপর আবার পায়েস আসছে। এখানে আরেকটা মধ্যে দিই, আমরা পায়েস খাই, পায়েস অসাধারণ পায়েস হয়েছে, খুব ভালো, আমি তো পায়েসটাই আগে খেয়ে নিলাম। আচ্ছা আরেক চামচ পায়েস দিন এখানে, দুদিকেই আছে দুদিকে। মাসিমা নমস্কার, বলছি প্রসাদ কেমন খেলেন? প্রসাদ ভালো খেয়েছি। ভালো খেয়েছেন তো, ভালো লাগছে না বলুন? মাসিমা দেখো প্রসাদ কিন্তু আমরা খুব ভালো খেলাম, খুব ভালো লাগলো, তাই না? অসাধারণ হয়েছে, খুব সুন্দর, দাদাও বললেন খুব সুন্দর হয়েছে। এইগুলো সব যে পরিষ্কার করছে গরম জল দিয়ে, আবার ডেটল দিয়ে সব, এখানে দেখছি খালি। হ্যাঁ না না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা খুব এটা আমরা মানি, যেখানে মা খাওয়ার ব্যবস্থা থাকে সেখানে মায়ের এই পা ছড়ানোর ছবিটা রাখলে শুনেছি কখনো কোনো অন্যের কখনো কষ্ট হয় না, তো মায়ের ছবি দেওয়া আছে। আর এইভাবে তো দেখছো এরকম কিন্তু আমাদের প্রত্যেকটা ফ্লোর, মানে এখানে ধরুন পাঁচতলা বিল্ডিং আছে, এটা টোটাল এই ফ্লোরে এরকম এক একটা সেট আপ হবে, মানে বুঝতেই পারছেন যখন এই বিল্ডিংটা কমপ্লিট হবে তখন কিন্তু একসঙ্গে কতজন বসে খেতে পারবে। তো আমাদের প্রসাদ তো গ্রহণ করা হয়ে গেছে, প্রসাদ নিলাম, হাত ধুলাম, এবার তোমাদের আমাদের ভেতর তো এখন বন্ধ, আবার সাড়ে তিনটের পরে খুলবে, তো প্রসাদ পেয়ে আমরা এখন এবার বেরোচ্ছি। এর আগেও আমরা নিয়েছি প্রসাদ, মানে পেয়েছি আর কি,
তো এবারেও প্রসাদ পাওয়ার জন্য আর দর্শনের জন্য মেনলি আর কি আজকে রাখা হয়েছিল। আর তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখালাম সবটা যতটা পারলাম আর কি। আর এখানে এই যে ফেরি ঘাট যেটা মানে আমরা দুটো দিনে এখন ফেরি চড়তে চাই, মানে সেটা কোন কোথায় চড়বো? এখান থেকে যাবেন মেন গেট, মেন গেট থেকে সোজা এই রাস্তা এক মিনিট হাঁটবেন, আচ্ছা বাঁদিকে রাস্তায় চলে যাবেন, বাঁদিকে রাস্তাটা। আদারওয়াইজ এখানে টোটো আছে, 10 টাকা করে নেবে এরা হাঁটে। আর বিকেলে গুরু দর্শনের টাইমটা একটুখানি বলে দিন, 5টা থেকে 5:30। 5টা থেকে 5:30 তাহলে আমাদের গুরু দর্শন করতে এলে বিকাল কিন্তু 5টা থেকে 5:30, আর এইদিকে সকালে হচ্ছে আপনার 10টা থেকে সকাল 11টা থেকে 11টা থেকে 11টা থেকে 11:30 অবধি। আসছে দাদা, থ্যাংক ইউ। কত সুন্দর সুন্দর কাঠের, এগুলো কি কাঠ বলেন? মেহগুনি কাঠের। এটা এটা কি মশলা মশলা কৌটো না লবণের কৌটো? লবণের কৌটো, চামচ, হাতা, খুন্তি, তারপর ওদিকে লণ্ঠন, আবার হামানদিস্তা আছে, এটা তালকাঠ, এটা লণ্ঠন, আর কিন্তু বেশি দূর নেই, কাছাকাছি প্রায় চলে এসেছি ফেরিঘাটে। দেখো আজকে সপ্তাহে ওয়েদারটা খুব মনোরম, না খুব গরম না খুব ঠান্ডা, কি ঠান্ডা তো নেই, গরম পড়ে গেছে বাট গরমও কিন্তু খুব একটা নেই। কোনটা জিনিস পছন্দ হয়ে গেছে তোমার? তো আমরা এখন ফেরিঘাটের টিকিট কাউন্টারে সামনে এসে দাঁড়ালাম, এবার আমরা টিকিট করব। আমরা কিন্তু অ্যাকচুয়ালি আছি বেলুড় মঠের দিকে, বেলুড় মঠ থেকে আমরা এখন যাব দক্ষিণেশ্বরের দিকে। দক্ষিণেশ্বর 11 টাকা, বাগবাজার হচ্ছে 11 টাকা, হাওড়া শিপিং এখানে তো দেওয়া নেই, যাই হোক। তো কাউন্টার 1 আর কাউন্টার 2, আমরা কাউন্টার 1 পৌঁছে যাব। একটু আমাদের 4টে টিকিট দেবেন। আচ্ছা দক্ষিণেশ্বরটা এইদিকে তো, এটা দক্ষিণেশ্বর যাওয়ার যাওয়া এটা যাওয়ার রাস্তাটা, এই রাস্তাটা। তো আমরা এখন টিকিটগুলো দেবো, এই যে 4টে টিকিট আছে দেখুন, ঠিক আছে একজন একজন যাও না, আমি আগে যাই তাহলে। দেখো আমরা এই যে পারলাম, তো আমরা ওই যে আমাদের দক্ষিণেশ্বরের লঞ্চটা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে, তো আমরা এখন দেখো যাচ্ছি। হ্যাঁ আমাদের লঞ্চ কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে, তো আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিল। দেখো ধীরে ধীরে আমরা এবার আমরা দক্ষিণেশ্বরের দিকে রওনা দিচ্ছি। পেছন দিক দিয়ে দেখো এখান থেকে মায়ের মুখ, মায়ের মন্দিরটা কেমন লাগছে দেখো, পেছনের ভিউটা দেখো।
থেকে ঠিক এইভাবে লঞ্চে করে দক্ষিণেশ্বরের দিকে যাবে, এরকমই কিন্তু দৃশ্য পাবে। অপূর্ব সুন্দর দৃশ্যটা উপভোগ করতে গেলে লঞ্চে এইভাবে কিন্তু আমি সাজেস্ট করব যে তোমরা একটা ট্রিপ করতেই পারো, দারুণ লাগবে। দেবো নামো, কোনো অসুবিধা নেই। তো আমরা এই পার হলাম, দেখো ঠিক এখান থেকে এই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা কত কাছে লাগছে দেখেছো, জোয়ারের জল আর দক্ষিণেশ্বরের মায়ের মন্দির একদম মনে হচ্ছে না নাগালে কি। চলো তো আমরা এখন মায়ের মন্দিরের দিকে যাব। কত বলছি তো আমরা দেখো এখন গঙ্গার জল নেওয়ার জন্য যাচ্ছি, উনি গঙ্গার জল বলছে তুলে দেবে, কি গঙ্গার জল তুলে দেবেন কি জন্য বললেন? আচ্ছা পান খাবে তাই, ঠিক আছে ভালো করে দেখেন, কিন্তু আপনি কোয়াতে তুলবেন করেন। আর সাইডে দেখো ওই যে আমরা যেটা দিয়ে ওই যে পার হলাম ওপার থেকে জেটিটা, ওই ওই যে জেটি দিয়ে কিন্তু আমরা পার হলাম। এই মাসি মাসি কী করে কাটা ফুটলো মাসি তোমার? হ্যাঁ তো গঙ্গার জল নেওয়া হয়ে গেল, দেখো মন্দিরে ঢোকার পথে কিন্তু সারি সারি এরকম দোকান দোকান সাজানো আছে। আমাদের এখানে কিন্তু দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন কাছে। এই দেখো আচ্ছা এই আমরা জানি নর্মালি ওখানটা থেকেই সবাই এখানেও নেয় না, বাহ দাম কত 20 টাকা 50 টাকা, দেখো পূজোর ডালা সাজানো আছে 151 টাকা, 20 টাকা 50 টাকা আর 151 টাকা, না ওই সামনেরটা 20 টাকা এটা 50 টাকা এটা 100 টাকা এটা 151 টাকা। তো দেখো আমরা এতদিন ধরে জানতাম কিন্তু ওই আমরা মন্দিরের পাশে ওই ওখানে সামনে থেকে যে এটা থাকে ওখান থেকে নিতাম। আর এইটা কি বলে দাদা এই জায়গাটা? বেলুর মঠ যাওয়ার যে লঞ্চ ঘাট, আচ্ছা বেলুর মঠ যাওয়ার যে লঞ্চ ঘাটটা ওখানে থেকে যেটা যাওয়ার যে রাস্তাটা আছে সেখানে তার চারিদিকে কিন্তু আমাদের দুদিকেই দোকান সাজানো আছে। তো দাদা এখানে দাদার নাম কি দাদা? পার্থদা। এই পার্থদার এখান থেকে তোমরা অনায়াসে ডালা নিতে পারো, কিন্তু আচ্ছা এখানে দেখো ভোগের কুপন, আচ্ছা এটা শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল। এটা কি এখানে কি কি করে কোথায় ভোগটা হচ্ছে এখানে কি কি খাওয়া দাওয়া এমনি? আচ্ছা আচ্ছা একটু ভেতরটা দেখে নিই এগুলো, বাড়িটা ভালো করেছি তো এই প্রথম এলাম এখানটায়। হ্যাঁ এতদিন এসেছি কিন্তু এটা যায় এটা আমরা কিন্তু কখনো আসিনি। আচ্ছা আচ্ছা টুপিগুলো একটু দেখি দেখান একটু বড় টাইপ। বাহ গঙ্গা জলটা, হ্যাঁ গঙ্গা জল ঠিক বলে সাইডে রাখি, হ্যাঁ দেখি একটু এগুলো কি সব বাঁকুড়া কি দিয়ে তৈরি? এটা পুষ আর খেজুর পাতা, এর বড় নেই আমার মাথায় ঢুকছে না, এটা গোল আমার গোল দরকার, হ্যাঁ গোল এটা ছোট হয়ে আছে এটা ধরুন, এটা ফল রাখার ঝুড়ি আছে গো, দেখো তো কেমন লাগছে, ঠিক লাগছে? সেটাই কি 68 তাহলে কম আছে,
খ্রিস্টান ধর্মকে নিয়ে ঠাকুরের যে যত মানে সর্বধর্ম সমন্বয় সর্বধর্ম সমন্বয় এই মহামণ্ডলের যে মাদার কক্ষ আছে যেখানে সিস্টার নিবেদিতা কক্ষ সেখানে জিসাস ক্রাইস্টের কোলে মেরিকে দেখে তখন আসতেন শ্রীরাম কৃষ্ণ মানে ঠাকুর তখন এখানে আসতেন ঠাকুর আসতেন বিফোর ক্রিসমাস হ্যাঁ এসে ক্যান্ডেল নিয়ে দেখতেন আচ্ছা দেখে যখন মেরির কোলেতে দেখছে জিসাসকে দেখে উনি ভাবস্থ হয়ে যেতেন আর একবার এরম হয়েছিল যেটা ক্যালকাটা নিউজ দেখো ইট ইজ মাই লাক অলসো তুই বসে আছিস গরমে দাঁড়া কলকা গাছের নিচে একজন ট্যুরিস্টের লোককে পাঠাচ্ছি আচ্ছা তুমি আসলে যেই আসলে যেমন বললাম এটাকেও তোমাকে বলছি সঙ্গে সঙ্গে গো ইনসাইড জন জাস্ট লটারেট অ্যান্ড গো এইটা ক্যাথেড্রাল চার্চের মতন আই ইউজ টু মেনটেন দিস ইন ডিসেম্বরে যত আমার লোকজন এসছে ইভেন ট্যুরিস্ট আমি ওখানে পাঠাই এটা হচ্ছে এই মাদার মেরির পক্ষ ঠিক আছে এখানে এসে উনি ঠাকুর আসতেন সেটাই উনি বললেন যে মাদার মেরির কক্ষে এখানে আসতেন আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ বাবা আসতেন এবং সমাধিস্থ হতো মানে ওনাকে ধ্যান করতে করতে হ্যাঁ এবং বলল যে এগুলো দেখো ভেতরে গিয়ে পুরো ছবি নিয়ে ওনার টোটাল একটা হিস্ট্রি আছে দক্ষিণেশ্বর মন্দিরের মধ্যে আর আর এখানে কি আছে এখানে এটা স্কুল এটা স্কুল করে দিয়েছে আচ্ছা ঠাকুরের দর্শনের জন্য মানে আগে ছিল এটা মাদার মেরি কক্ষ মানে উনি মানে আগে গিয়েছিলেন এখন বহুত দিন হয়ে গেছে এবং এটা সিস্টার নিবেদিতা মানে সিস্টার নিবেদিতা এখানে এসেছিলেন এখানে থাকতেন তাই তো ঠাকুরের কথা ধ্যান ধ্যান করবে মনে মনে আর বনে হ্যাঁ ভক্তিপালকে ভাব তারপর মহাভাব তারপর প্রেম তারপর বস্তু লাভ এখন এটা হয়ে গেছে তোমার বাচ্চাদের একদম ছোট বাচ্চাদের স্কুল এখানে দেখো একটা স্লিপ রয়েছে বাচ্চাদের হ্যাঁ এখানটা খেলার জায়গা মানে এটা হচ্ছে দেখো এই দেখো সেই মুসলিম যে সবাই সমান ঠাকুর যে দেখিয়ে দিয়েছেন যে পথ সেই ছবিও এখানে রয়েছে বহু পুরনো কাহিনী কিন্তু এই এখানে জড়িয়ে আছে গান্ধীজি এসেছেন সেটা বহু পুরনো দুর্লভ ছবি মাতা মেরি তার মানে তোমার জিজাসের যীশু খ্রিস্টের মা তাই দেখো পুরনো যে এই আমাদের দক্ষিণেশ্বরের মন্দির কিন্তু এটা ঠাকুর রামকৃষ্ণ দেব টেম্পল আন্ডার কনস্ট্রাকশন অ্যাট যদুমল্লিক্স গার্ডেন 1962 তখন উনি এসেছিলেন আমাদের যে প্রেসিডেন্ট আচ্ছা এখানে দেখো বহু দুর্লভ ছবি আর এখানে বহু পুরনো কাহিনী জড়িয়ে আছে সিস্টার নিবেদিতা কক্ষ বলা মানে কক্ষ বলা আছে ওনারই স্কুল আর উনি এখানে আসতেন এখানে অ্যাকচুয়ালি ওনারই প্রতিষ্ঠিত এই যে মেরি মেরি কক্ষ মানে মেরি কক্ষটা উনি প্রতিষ্ঠা করেছেন মাদার মেরি এখানে উনি প্রতিষ্ঠা করেছেন আর এখানে ঠাকুর আসতেন ঠাকুর নাকি এখানে ধ্যানস্থ হতো আচ্ছা ঠাকুর এসে ঠাকুর এখানে হ্যাঁ ঠাকুর এখানে আসে ঠাকুর ওই যেটা বলতে চেয়েছো যে সমস্ত ধর্ম এক সেটা কিন্তু উনি এই যে এখানেও আসতেন মন্দিরেও যেতেন সমস্ত জায়গা মানে আবার মসজিদেও যেতেন দক্ষিণেশ্বরের মন্দিরে এই যে ঘাটটা হ্যাঁ দেখো এখান থেকে কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে তো যদুমল্লিকের বাগানের এতে ঠাকুর রামকৃষ্ণদেব একবার তিন দিন ধরে তাকে পাওয়া যাচ্ছে না দক্ষিণেশ্বরে ডিউরিং দ্য টাইম অফ বিবেকানন্দ রানী রাসমণি বলে এই ঠাকুর কোথায় গেল ঠাকুর তো ধ্যানস্থ মানে কি হি ইজ এ টাইকুন হি ইজ এ কম্পাউন্ড অফ
রামায়ণ কৃষ্ণা। তো ঠাকুর বলছে আজকেও তোকে বৃহস্পতি আর যাচ্ছি, তোকে সামবডি উইল কাম, তোকে আমাকে লাইন হয়ে নূপুর হয়ে বাজব মাথুর দুটি চরণে, নূপুর হয়ে বাজব মাথুর দুটি চরণে, নানা ছাদে নানা তালে নানা ধরুনে, দুটি চরণে নূপুর হয়ে নূপুর হয়ে নূপুর হয়ে বাজব মাথুর দুটি চরণে। অসাধারণ। তো আমি এটা এই জন্যই দিলাম, এটা কারুর ধার করা জিনিস না, খুব ভালো খুব ভালো। এটা আমার বাবা আর বাবার যে শ্বশুর তার কম্বিনেশন আমার খানদানে, এই সুরটা বাবার এবং দাদুর লেখা, আমার নিজের এর থেকে আমি মায়ের কাছে চরণে আমি থাকতে চাই, কেন নূপুর কোনোদিন ডিস্ট্রয় হবে, তো ট্রাই টু বি এ নূপুর, নট সরতাজ অফ মাদার, খুব ভালো, দিস ইজ দ্য ডেপথ। আর এখানে যখন আসলে এইখানে ভাইব্রেশনটা নাও, যে এটা কত ইম্পর্টেন্ট, একদম। তারপরে হচ্ছে এইটা খুললে এই মহামণ্ডলের মধ্যে ঠাকুরের যে চেহারাটা, সেটা অন্য লাভিং ফেস সারা ওয়ার্ল্ডে পাবে না। আচ্ছা এটা কখন খুলবে? এই একটু বাদে মন্দির সাড়ে তিনটে তার তৈরি, না না নেব এটা, এইগুলো ক্রিয়েটিভিটি, একদম একদম একদম। চাপ দেখে চটি পরে যে ডোন্ট বদার, আমি সেখানে সীতারাম বা শঙ্কারনাথে বসে চণ্ডীটা পড়ছি আর কচকচ কচকচ করে চটি পড়ে যাচ্ছে, মা আমার কম হয়ে গেছে ঠাকুর। খণ্ডন ভববন্দন জগবন্দন বন্দি তোমায় নিরঞ্জন, নররূপ ধর নিরঞ্জন, নররূপ ধর নির্গুণ গুণময় মোচন আমি হাজার গান তো গে শুনাই, মায়ের গান তো গাই না, আমি দু চোখ। তো এই হচ্ছে বাবা বলেছিল দেশলাই কাঠির মতো পঞ্চবটি বৃক্ষের পাশে আছি, যেটা কিন্তু বহু পুরনো পঞ্চবৃক্ষ। তো এই গাছটার সঙ্গে আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণেরও কিন্তু একটা স্মৃতি জড়িয়ে আছে, কারণ উনি এখানে এসছেন, উনি এখানে মানে ধ্যানস্থও হয়েছেন। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে গাছটা কত পুরনো। গোপালের জন্য আমরা একটা ছোট পালক নিলাম। অনেকে কিভাবে বলো তো যে রান করা, কিন্তু ওইটাতে কি পালকটা আছে দেখুন তো, ওটা সেটা হবে না, এটা কোনটা ভালো হবে এটা এখন খুঁজে পাইনি। দেখো আমরা কিন্তু মন্দিরে মেন গেট দিয়ে প্রবেশ করলাম, এখন ঠাকুরের সাথে কত বড় ছবিটা দেখো, ঠাকুরের একটাই বাণী যত মত তত পথ, যত মত তত পথ। দাঁড়িয়েছি দক্ষিণেশ্বর চলে আসে, হ্যাঁ
বেলুরও করলাম, দক্ষিণেশ্বর আমরা হাত ধরবো, হাত ধরবো। ঠিক আছে, কত সুন্দর লাগছে, একদিকে দেখো সূর্যের আলো আর একদিকে মায়ের ঠিক মন্দিরের উপর দিয়ে আসছে, অদ্ভুত দৃশ্য। বড় সাইজটা, হ্যাঁ যতটা বড় আপনার কাছে আছে। এটা আপনার কাছে ম্যাক্সিমাম বড়, তাই তো? কাগজ দিয়ে জড়িয়ে দেবেন নাকি? তো গাইজ, আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো তোমরা তো দেখলে যে ব্লগটা আজকে আমরা প্রথম বেলুড় মঠ দর্শন দেখালাম, বেলুড় মঠ থেকে তারপর ফেরিঘাট পার হয়ে দক্ষিণেশ্বরে এলাম। তো টোটালটা তোমরা দেখলে। তো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে, আর লাইক শেয়ার কমেন্টস তো অবশ্যই করবে যত পারবে। তোমরা নিজেদের মধ্যে কিন্তু সাবস্ক্রাইব করো এবং বন্ধুবান্ধবের মধ্যে এটা শেয়ার করবে। আর তোমাদের, তোমরা সকলেই ভালো থেকো। তো ব্লগটা আর তার মধ্যে একটা কথা বলি, তোমরা কিন্তু মাস্কটা অবশ্যই আবার ব্যবহার করো, কারণ এখন যে আবার অ্যাডোনা ভাইরাস বারবারন, তো সবার কিন্তু ঠান্ডা কাশি শুরু হয়ে গেছে। তো তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে, যাতে তোমাদের ভিড়ভাড়ে বাদে যেও না। আর বাচ্চাদেরকে কিন্তু অবশ্যই তোমরা সাবধানে রেখো, কারণ এখন খুব বার বেড়ে গেছে ঠান্ডাটা। তো এটাই আমরা মানে বলে শেষ করব আজকের মতো ব্লগটা। তাহলে এখানেই শেষ করছি, যে যেখানে আছো সবাই খুব খুব ভালো থেকে, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো নতুন জায়গায়। তো আজকের মতন টাটা, টাটা, বাই।